সুন্দরভাবে দ্বৈতকণ্ঠে একটি নাদে রসুল পড়বে মাত্র। তো তাদের দিকে দিয়েই আমরা সেই নাদে রসুল শেষ করব, তারপরে এই শিল্পীদের কণ্ঠে আমরা সেই রাত 12টা পর্যন্ত নাদে রসুল আমরা শুনব। শুনতে থাকুন রবিনার কণ্ঠে সুন্দর নাথিয়া কালাম। আসসালামু আলাইকুম আমার দর্শকবৃন্দ ভাই বোনেরা, স্টেজে বসে থাকা সম্মানীয় ব্যক্তিগণ, সকলকে আমার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, সালাম ও ভালোবাসা। সকলে ভালো আছেন তো? আমি আপনাদের এখানে এসেছি কিছু নাথিয়া কালাম পরিবেশন করব। তো সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কোনো শরীক নাই, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাপ্ত রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শুরু করব নাদিয়া কালাম। প্রথমে ছোট্ট করে একটি উর্দু কাসিদা আপনাদের সম্মুখে পরিবেশন করছি, মন আকর্ষণ করবে। ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া নূর নবী সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া নূর নবী সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া নূর নবী সাইয়্যিদুনা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া নূর নবী সাইয়্যিদুনা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া নূর নবী। তোমার তরে ধন্যভুব, তোমার শিলা জমিন আসমান, তোমার তরে ধন্যভুব, তোমার তরে ধন্যভুব, বলগল ওলা বিকমালে কসফত তুজা বিজমালে, হাসান আল্লাহ 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 আল্লাহ।